তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকে থামনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে আমি কি বিষয়ে কথা বলবো একদম আজকের আমার টোটাল কথাটা এম নিয়ে এম কিছু প্রশ্ন আমারও আছে সাপোর্ট করি মানে এ তো না যে সব জিনিস চোখের আড়াল হয়ে যাবে সাপোর্ট করছি অবশ্যই করব যেখানে ঠিক মনে হবে সেখানে করব বাট আমি কয়েকটা জিনিস আমার চোখে পড়লো যেটা আমি একদমই না বলে পারছি না এখানে আদার্স কারুর কথা না শুধুমাত্র আমার কথাটা আজকে এম এর সাথে উজ্জ্বল আর কণিকার সাথে শুনে হয়তো অনেকের খারাপ লাগবে আবার অনেকে বুঝতে পারবে কারণ সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য আজকে কয়েকটা জিনিস আগাগোড়া কয়েক মাস ধরে তোমরা দেখে আসছো যে আমি কিন্তু টোটালি এম এস হয়েই কথা বলছি অবশ্যই বলবো অবশ্যই বলবো নেক্সট পরের ভিডিও আসলেও আমি সেখানেও বলবো কিন্তু তার সাথে সাথে আমি একটা কথা অবশ্যই আমি কণিকা উজ্জ্বল তোমাদের দুজনকে বলতে চাই বিশেষ করে কণিকা উজ্জ্বলও আশা করি সব জানবে তা আমি তোমাকে বলি দেখো নিজের কথাতে নিজের জায়গাটা এমন করে তোলো না যে সামনের লোকগুলো প্রশ্ন করার মতন জায়গা পেয়ে যায় সাধারণ মানুষের মনের মধ্যে হাজারো প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলো তোমাদের দিকে ছুঁড়ে মারে শুধুমাত্র নিজেদের করা কিছু ভুলগুলো যেমন এই প্রশ্নটা আমার মনের মধ্যেও এসেছে বাট আমি যেহেতু লাইটলি নিই অতটা ডিপলি ভাবি না বাট আমাকে সেটা ভাবালো হ্যাঁ তোমাদের দুজনের ক্ষেত্রে কণিকা তোমার প্লাস মামনি আমি দুজনকেই ওই জন্য এই প্রশ্নটা করছি যে তোমরা যদি এমন কোনো কথা অন ক্যামেরা এসে বলো জানো যখন সেই কথা নিয়ে এত রকম জলঘোলা হয় তো সেখানে দাঁড়িয়ে সেই রকম কথা যখন নেক্সট তোমরাই গিয়ে সেই কথাটাকে নষ্ট করবে তাহলে সেই কথাটা কেন তোমরা অন ক্যামেরা বলো আমার প্রশ্নটা আজকে সেখানে যেমন দেখো এতদিন ধরে এত কিছু নিয়ে কথা হয়েছে প্রত্যেকটা কথাই আমি প্রোটেস্ট করেছি অবশ্যই করবো কারণ সব কথা আমার কাছে ঠিক মনে হয়নি তো সেখানে আমি নিজের যুক্তি দিয়ে সেটাকে পজিটিভলি মানে সমস্ত দর্শকের কাছে ভিউয়ার্সদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি তার জন্য গালি খেয়েছি লাথি খাও ঝাটা খাও যা খুশি বলো আমার তাতে রকম কোনো প্রবলেম নেই ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমি আজকে কয়েকটা কথা তোমাদেরকে ক্লিয়ার বলে দিই আর কয়েকটা প্রশ্ন করি সেটার উত্তর তোমরা আমাকে দিও যেভাবেই দিও দিও আমার কথা হচ্ছে সাপোর্ট যাকে আমরা করি আমরা যাকে ভালোবাসি ভালো আমি সব সময় এটা মনে করি যে ঘর আগে শাসন করতে হয় বাইরের লোককে বলার আগে সেখানে দাঁড়িয়ে যখন আমি দেখতে পাবো যে আমি যে মানুষগুলোকে সাপোর্ট করছি সেই মানুষগুলোর মধ্যে কিছু খান্তি রয়েছে তো সেখানে আমি তো বাইরের লোককে দোষ দিলে পারবো না যে প্রবলেমগুলো তোমাদের হচ্ছে আমি লক্ষ্য করছি যেমন ফার্স্ট অফ অল বেলনি চাকিনি যে প্রশ্নগুলো উঠেছিল যে স্লাবের ওপর তুমি বেলো না বেলনিচা কী ইউজ করো অনেকের মনের মধ্যে এই ধারণাটা আছে তোমরা স্পষ্ট জানো যে সবাই জানে যে তোমার বাড়িতে একটা কাজের কেউ হেল্পার আছে যে তোমাকে হেল্প করে তো সেখানে তুমি একটা ক্লিয়ারিফিকেশান ওইভাবে দিয়েছো তুমি হঠাৎ করে বেল নিতে বেলা শুরু করেছো দেখাচ্ছ যাতে তুমি বোঝাচ্ছ এইগুলোর দরকার ছিল না তুমি নর্মাল যেরকম চলছিলে সেরকমই চলতে পারতে ক্লিয়ারিফিকেশান দিতে যাবে তার মানে তোমার ভুলগুলোকে তুমি ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করছো এখানে আমার একটা অবজেকশন দ্বিতীয়ত হচ্ছে মিস্ত্রি এটা আমার মনের মধ্যে এসেছিল মেষমশাই বেঁচে থাকাকালীন যেহেতু উনায় উনি চাইছিলেন ওনার ছেলের বাড়ি এটা হোক তার সাথে সাথে এটাও যেমন তুমি বলেছিলে যে হ্যাঁ মেসোমশাই চাইছে যে ভীষণ জেদ উনি অন্য কোনো লেবার বা মিস্ত্রি রাখতে চাইছে না নিজেই করবেন সেরকমই একটা জায়গায় তুমি এটাও বলেছিলে যে কোনো মতে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না প্লাস মামনিদিও এই সেম কথাটা বলেছিল যে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না ঠিক আছে এবার বাকি কথায় আমি যাব না আমার একটা কথা হচ্ছে যখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না এই কথাটা যখন সেই সময় বলেছিলে আজকে যখন হঠাৎ করে মেষমশাই চলে যাওয়ার পর মিস্ত্রিগুলোকে তোমরা পেয়ে গেলে এবার স্বাভাবিক মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠবে আর সেই প্রশ্নগুলো তোমাদেরকে তারা করবে যেটা করছে তাহলে আমার কথা হচ্ছে এমন কেন কথা আমি অন ক্যামেরায় এসে বলবো যেই কথাটা সামনে এগিয়ে গিয়ে আমি আর রাখতে পারবো না আশা করি বুঝতে পারছো আমি কিন্তু একটা পজিটিভ ওয়েতে বলছি তোমরা জানো যে আমি তোমাদেরকে ভালোবাসি সাপোর্ট করি তো আমি যে কথাটা বলছি বোঝার চেষ্টা করো এরকম অনেক কিছু আছে যেটা আমরা বলে ফেলি অন ক্যামেরা বলে ফেলি সরল মনে তুমি বলে দিলে বাট এবার মিস্ত্রিগুলো কোথা থেকে এসে গেল সেই ক্লারিফিকেশান এবার চাইতে বসবে যে আমিও চাইছি যে হঠাৎ করে তাহলে এই মিস্ত্রিগুলোকে কোথা থেকে পেয়ে গেল যাদেরকে পাওয়াই যাছিল না তাদেরকে পাওয়া গেল কোথা থেকে তোমার ক্ষেত্রে হোক ক্ষেত্রে পাওয়া গেল কোথা থেকে তো এইটাই হচ্ছে আমার প্রশ্ন তোমরা এমন কোনো কথা অন ক্যামেরা বলো না যে কথাটা সামনে গিয়ে তোমরা নিজেরাই রাখতে পারবে না সেই কথার পৃষ্ঠে তোমাদেরকে মানুষ সামনে আরও চারটি প্রশ্ন করবে ঠিক আছে আর কিচ্ছু না ভালোবাসা ভালোবাসার জায়গায় ভুল ভ্রান্তি যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া সবচেয়ে মেন দরকার আমি সেটা মনে করি এতে কি হয় জায়গাটা ক্লিন থাকে মানুষ এখানে ভিউজ কামাতে এসেছে কাটা ছেঁড়া দিনের পর দিন দিনের পর দিন মানুষ মানুষকে করছে কিন্তু সেই কাটা ছেঁড়ার সুযোগটা যদি সামনে থেকে আমি সাজিয়ে তাকে প্লেটে করে দিয়ে দিই যে আসো আমাকে এবার কাটো তো লোকে তো কাটার সুযোগ পাবে তো সেই জায়গাটা তোমরা কেন দিচ্ছ আমি তো কিচ্ছু বুঝতে পারছি না প্রথম কথা ক্লারিফিকেশন দিচ্ছ যেটার কোনো প্রয়োজন নেই তোমার ঘরে হেল্পার থাক না থাক অর্ধেক মানুষের মাথা ব্যথা নেই অর্ধেক মানুষের মাথা ব্যথা আছে তো সেটা কোনো ভাইটাল না যে সেই অর্ধেক মানুষগুলোকে তোমাকে উত্তর দিতেই হবে সেকেন্ড কথা হচ্ছে এই মিস্ত্রি এই ছোট ছোট ছোটো ছোটো যে জিনিসগুলো কাজ তখনও হচ্ছিলো কাজ এখনও হচ্ছে বাট মানুষের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে মিস্ত্রিগুলোকে সেই সময় পাওয়া যাচ্ছিলো না আজকে সেই মিস্ত্রিগুলো কোথা থেকে এসে গেল তো আমি এটাই আমি বলতে এসেছিলাম যে দেখো আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি ভুল যেখানে হবে যারটা হবে আমি সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো সেটা আমার প্রিয় এম হোক আর যাদের এগেন্স্ট আমি বলছি তারাই হোক ঠিক আছে আমি কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যেখানে আমার মনে হবে যে না ঠিক আছে এটা কিন্তু ঠিক হয়নি এটা কিন্তু বুঝতে হবে যে এটা এখানটা বলাটা ঠিক হয়নি তো সেটা বুঝে এটার বিষয় তোমরা সামনে যখন নেক্সট স্টেপটা ফেলবে সেটা যেন বুঝে ফেলা যায় তাহলে মানুষের কাছে কিন্তু খিল্লির পাত্র হয়ে যাবে আর কিচ্ছু না আর তোমাদের হয়ে বলার মতন মুখ থাকবে না মানুষের কাছে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আশা করি তোমরাও বুঝবে যে আমি কী সংক্রান্ত কথাটা বললাম আর কি বলতে চাইলাম অবশ্যই নিজেদের মতামত আমার কাছে শেয়ার করবে জানাবে যে আমার কোনখানটা ভুল হলো কোনখানটা ঠিক হলো চলো ভিডিওটা এখানেই এন করছি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো আর কি